হায়দ্রাবাদে ধর্ষণ কাণ্ড নিয়ে গোটা দেশ জুড়ে প্রতিবাদের ঝড় বইছে তবে এই ধর্ষণ সঙ্গে এক শ্রেণীর লোকেরা যেভাবে ধর্মকে জড়িয়ে দেওয়ার চেষ্টা করছে যেভাবে রাজনীতিতে জড়িয়ে দেওয়া হয় তা অত্যন্ত দুর্ভাগ্যজনক শুধু এই ঘটনাটা নয় আমরা যদি কাশ্মীরের ওই শিশুটির খবর জানতে চাই বা দিল্লির ঘটনা জানতে চাই বা স্ট্রিট জানতে চাই বা রানাঘাটের জানতে চাই সর্বত্র দেখা যাচ্ছে ধর্ষককে কোন একটা ধর্ম বা কোন একটা বিশেষ গোষ্ঠীর সঙ্গে জুড়িয়ে দেওয়া একটা অভ্যাসে পরিণত হয়েছে এই কাজটা সবাই করছে না কিন্তু একটা সংখ্যক লোক করছে যাদের সঙ্গে ধর্মের রাজনীতি জুড়ে আছে। তো এটা অত্যন্ত ক্ষতিকর এবং ভয়াবহ ভারতবর্ষের জন্য ধর্ষক কোন ধর্মের প্রতিনিধি হতে পারে না সন্ত্রাসী কোনো ধর্মের প্রতিনিধি হতে পারে না ডাকাত কোনো ধর্মের প্রতিনিধি হতে পারে না দুর্নীতি কোনো ধর্ম করতে বলে না সুতরাং ধর্মের সঙ্গে এগুলিকে জুড়িয়ে দেওয়া কোনো বিশ্বাসের সঙ্গে এগুলিকে জুড়িয়ে দেওয়া অত্যন্ত অন্যায় এবং এগুলি বন্ধ হওয়া উচিত এতে ওই ধর্ষণকারীকে সহযোগিতা করা হয়ে যাচ্ছে অর্থাৎ একজন ধর্ষিতা তিনি বিচার চাইছে আমরা তাকে বিচার না দিয়ে তার ধর্ষককে জাত বেজাত ধর্ম এই অ্যাঙ্গেলে তাকে খুঁজে ওড়াচ্ছি এতে ওই ধর্ষে তার যে বিচার তা অনেকটা লাঘু হয়ে যাচ্ছে অর্থাৎ তিনি তার পক্ষে আমরা জোরালো দাবি জানাতে পারছি না যে ধর্ষকের শাস্তি হোক ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এই কথাটা না বলে আমরা কখনো কখনো মনে মনে ভাবছি যে অমক তমক অমক নাম তমক নাম নাম খুঁজে বেড়াচ্ছে এটা মিডিয়ারও দোষ অত্যন্ত লজ্জাজনক এটা ভারতীয় বেশ কিছু মিডিয়া ভারতীয় কিছু মিডিয়া এবং কিছু লোক কিছু আধিকারিকও এই ধর্ম খুঁজে বেড়াচ্ছেন এবং ধর্ম খুঁজে বেড়ানোর জন্য এই যে পরিস্থিতি তৈরি হয়েছে তা আগামী দেশের জন্য কিন্তু আবারও বলছে অত্যন্ত ভয়ানক এবার ভারতবর্ষে যখন এই হায়দ্রাবাদের এই ঘটনা নিয়ে আলোচনা হচ্ছে তখন ফের কিন্তু দিল্লিতে ধর্ষণের ঘটনা ঘটেছে আমাদের পশ্চিম পশ্চিমবাংলাতেও ঘটেছে দেশের অন্যান্য রাজ্যও ঘটেছে আসলে রিপোর্ট বলছে বিবিসির দু হাজার সালের একটা রিপোর্ট বলছে প্রতি ষোলো মিনিট অন্তর ভারতবর্ষে একজন করে নারী ধর্ষিতা হয় অন্য রিপোর্টে বলছে প্রতি পনেরো মিনিট অন্তর ধর্ষিতা হয় আবার বিবিসির দু হাজার সালের রিপোর্টে বলছে যে দু হাজার ষোলো সালে ক্রাইমব্যুরোর রিপোর্ট অনুযায়ী তারা বলছেন যে দু সালে কুড়ি হাজার শিশু নারী শিশু কন্যা শিশু ধর্ষিতা হয়েছে অর্থাৎ এই ভারতবর্ষে নারীদের অবস্থাটা সেই আয়ামে জাহেলিয়াতের মতো হয়েছে এখন প্রশ্ন হচ্ছে এই অবস্থায় তাহলে নারীদেরকে বাঁচানো যায় কি করে অনেকে বলছেন যে আরবের মতো আইন করতে হবে অর্থাৎ ধর্ষণের ঘটনা ঘটলেই দোষীর ফাঁসি দিতে হবে আরবে যেমন পাথর মেরে শেষ করে দেয় অর্থাৎ মৃত্যুদণ্ড কার্যকর হয় ওখানে তো ভারতবাসীর প্রেক্ষাপটে অনেকে বলছেন এখানে ফাঁসির ব্যবস্থা করতে হবে আবার কেউ কেউ বলছেন ইসলামী আইন হলে এই সমাধান হয়ে যাবে অর্থাৎ শরীয় যদি প্রতিষ্ঠিত হয় যদি কেউ ধর্ষণের মতো ঘটনা ঘটায় ব্যবচারের সঙ্গে লিপ্ত থাকে তাহলে তার মৃত্যুদণ্ড হবে অথবা অবিবাহিত অবস্থায় যদি এরকম ঘটনা ঘটায় ধর্ষণের ঘটনা ঘটায় তাহলে একশোটা বেত্রাঘাত হবে আর যদি তার সঙ্গে মৃত্যু জড়িত থাকে বা খুনের মতো ঘটনা ঘটে তাহলে তাকে মানে মৃত্যুদণ্ড পর্যন্ত দিতে হবে এই ধরনের বিধান আছে সেই পরিপ্রেক্ষিতে ভারতবর্ষে কতটা কার্যকর হতে পারে এই ঘটনা তা আপনাদেরকে প্রথমে জানিয়ে রাখি যে ভারতবর্ষে এই ফাঁসি বা মৃত্যুদণ্ড ধর্ষণ কাণ্ডে হোক বা অন্য অন্য কাণ্ডে কার্যকর করা খুবই কঠিন কেননা ইতিমধ্যেই নেতা আমলা বিভিন্ন আধিকারিক বিভিন্ন দপ্তরের কর্তাদের সঙ্গে ধর্ষণের ঘটনা ঘটেছে এবং ধর্ষণে অভিযুক্ত বিভিন্ন তাবর তাবর প্রভাবশালী কর্তারা তো এই যেখানে পুরো সিস্টেমটা নষ্ট যেখানে বিভিন্ন জায়গাতে ধর্ষণের ঘটনা ঘটে যেখানে বিভিন্ন সময়ে অপরাধ এই ধর্ষণের অপরাধ নিয়ে সচ্চার হতে দেখা যায় সেখানে মৃত্যুদণ্ড কে দেবে কাকে দেবে কোন আইনে দেবে কিভাবে হবে ইতিমধ্যে যে সমস্ত ঘটনাগুলি ঘটেছে বিশেষত আপনার নির্ভয়া কাণ্ড থেকে শুরু করে আরো বেশ কিছু কোথাও মৃত্যুদণ্ড হয়েছে শাস্তিটাও কি খুব ভালো হয়েছে আবার যদি আপনি দেখেন এই যে হায়দ্রাবাদের এই ঘটনাটা এই ঘটনার প্রতিবাদ জানাতে দিল্লিতে একজন মেয়ে সে নিজের নিরাপত্তার দাবিতে যখন বিক্ষোভ করে তখন তাকে বিক্ষোভ করতে দেওয়া হয় না তার উপরে আবার চড়া হয় তাহলে সে যে দেশে বিক্ষোভ করতে পারে না মানুষ যেখানে প্রতিবাদ জানাতে গেলেও ভয় করতে হয় সেখানে নারী কতটা নিরাপদ এখন প্রশ্ন হচ্ছে কেন এটা হলো আমার যেটা মনে হয় বিভিন্ন কারণে এটা হয়েছে এক যে আমাদের ভারতবর্ষে যেভাবে অশ্লীলতার বন্যা বইছে। যেভাবে সামাজিক অবক্ষয়ের মতো ঘটনা ঘটছে যেভাবে অনৈতিক কার্যকলাপ চলছে নীতিহীনতা আদর্শ এবং মূল্যবোধের অভাব ঘটছে তাতে এই ধরনের ঘটনা ঘটা স্বাভাবিক কেন স্বাভাবিক আমি ধরুন এখন এমন একটা পরিস্থিতি হয়েছে যে বলছে জামায়ের সঙ্গে শাশুড়ির সম্পর্ক শ্বশুরের সঙ্গে বৌমার সম্পর্ক তারপরে ইত্যাদির সঙ্গে ইত্যাদি শিক্ষিকার সঙ্গে ছাত্র মানে কি বলবেন এমন কি আরো যেটা বাস্তব কথা বলছি প্রাকটিক্যাল ফিল্ড থেকে যেটা দেখা যায় আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি আমাদের এক বান্ধবী ছিলেন কোন এক শিক্ষকের কাছে তিনি পড়াশোনা করতেন তো তারপরে তার সঙ্গে গুরুত্বপূর্ণ বিভিন্ন কার্যপ্রণালী হয় তারপরে আমি তাকে জিজ্ঞাসা করলাম যে তুই এরকম ঘটনা ঘটার শেষ প্রতিবাদ করছিস না বলছে যদি পরীক্ষা একটু নম্বর বাড়ানো হয় পরীক্ষায় নম্বর বাড়ানো হয় অর্থাৎ পরীক্ষায় নাম্বার বাড়ানোর জন্য এরকম ঘটনা ঘটে আর সাংবাদিক বলেন সে আইনজীবী বলেন বা যে কোনো দপ্তর বা ধর্ষণের যিনি তদন্ত করছে তাকেই বলেন প্রত্যেকটা সেক্টরে এখন ঘুন ধরেছে ঘুন কারো প্রকাশ পায় কারো প্রকাশ পায় না কেউ বসের আনুগত্য করে কেউ কর্তার আনুগত্য করে কেউ কথা বলে কেউ বলে না নারী ধর্ষিতা হয়েছে প্রতিদিন প্রতি নিয়ত প্রতি মুহূর্তে প্রতি জায়গাতে নারী ধর্ষিতা হয়েছে নারী নিরাপদ নয় আজ নারীকে পণ্য করা হয়েছে নারী তার রূপ রস সৌন্দর্য দিয়ে গোটা সমাজকে মুগ্ধ করবে আর তাকে আমরা মিডিয়ার ভাষায় তো কখনো কখনো বলবো উষ্ণতা ছড়াচ্ছে এই তো মিডিয়ার ভাষা এই তো আজকের দিনে নারীকে পণ্য করার প্রতিযোগিতা বিভিন্ন ফ্যাশন ডিজাইন থেকে শুরু করে বিভিন্ন কোম্পানির অ্যাড দেবে নারীকে আজকে ব্যবহার করা হচ্ছে আর নারীকে ব্যবহার করানোর জন্য যদি দায়ী থাকে আমি বলবো পুরুষ কারণ ভারতবর্ষে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় এখানে সমস্ত কর্তৃত্ব পুরুষের পুরুষই ঠিক করে পরিবার এবং নারী বিবাহের পরে পুরুষের ঘরে যায় সুতরাং নারী এই অত্যাচারের দায় পুরুষকে নিতে হবে প্রেক্ষাপটে কারণ একজন নারীকে বিয়ে করার পর এবং নারী বড় হয় কর্তা পুরুষ এখানকার কর্তৃপক্ষ থেকে নিম্ন স্তর পর্যন্ত প্রত্যেকটা নিয়ন্ত্রণ করছে পুরুষ এবং নারী যে সমস্ত নেতা নেত্রী দেখছেন বা বিভিন্ন আধিকারিক দেখছেন তারা কোনো না কোনো ভাবে পুরুষের অধীনে কাজ করছে আর কেউ কেউ নারী স্বাধীনতার নামে নারী বাদের নামে পুরুষের বগলের তলায় এসে নারী স্বাধীনতা কামনা করছে আবার এরকমও দেখা গেছে নারী স্বাধীনতার জন্য তারা লড়াই করছে পুরুষ নারী সঙ্গে কাতারে 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 মানে দাঁড়িয়ে ঠোঁটে ঠোঁট মেলিয়ে কাঁধে কাঁধ মেলিয়ে আবার দেখা যাচ্ছে আন্দোলন শেষেই সেই সঙ্গীটার সঙ্গে সেই আন্দোলনের কর্মীটার সঙ্গে ইচ্ছায় বা অনিচ্ছায় বা প্রলো প্রলোভনে পড়ে বা বিভিন্নভাবে বিভিন্ন রকম অনৈতিক কাজের সঙ্গে জুড়িয়ে যেতে। বাধ্য হচ্ছে নারীর অবস্থা নারের কিছু করার নেই কারণ তাকে ভাত খেতে হবে নারের কিছু করার নেই কারণ তাকে সমাজে বাঁচতে হবে নারের কিছু করার নেই কারণ তাকে টিকে থাকতে হবে তাই হয়ে আবার কখনো কখনো অভ্যাসে পরিণত হয়ে মানে অভ্যাসে পরিণত আমি এই কারণে বলছি ভারতবর্ষের মাটিতে লক্ষ লক্ষ পতিতা মেয়ে আছে যারা আমাদের মা যারা আমাদের বোন যারা আমাদের ঘরের মেয়ে তারা কলকাতা থেকে দিল্লি পর্যন্ত লক্ষ লক্ষ মেয়ে বিভিন্ন ব্যবসা করে জীবন নির্বাহ করতে বাধ্য হচ্ছে সরকার তাদের কথা ভাবে না। আপনারা আমরাও তাদের কথা ভাবি না তারা আমাদের মা তারা দেবী তারা দুর্গা তারা সরস্বতী তারা ভারত মাতৃকা যাকে বলছি যাকে আমরা ভারত মাতা কি জয় বলছি যাকে আমরা ভারত মা বলছি সে মায়ের সন্তান তাদের জন্য আমরা তাহলে তাদেরকে বাধ্য করা হচ্ছে এবং পেটের দায়ে তারা ওই কাজটা করতে বাধ্য হচ্ছে আমরা তাদের নিরাপত্তা দিতে পারিনি তাদেরকে রক্ষা করতে পারিনি এ দেশ এ সরকার এ প্রশাসন তাদেরকে রক্ষা করতে পারেনি পাপ বাড়ছে পাপ বাড়ছে তাদের পরে যে প্রজন্ম আসছে তারা ওইভাবে দেখা দেখি দেখি শিখছে একটু মুক্তির আশায় যখন তারা বেরোনোর চেষ্টা করছে তখন নানা সল এখানে কাজ করছে কখনো বসের সল কাজ করছে কখনো পেশারের সল কাজ করছে কখনো কর্তৃত্বের সল কাজ করছে সব মিলে নারীকে পিষে পিষে মেরে দেওয়া হচ্ছে আর কন্যাভ্রন্ত হত্যার ঘটনা আপনারা জানেন নারীকে জন্মগ্রহণ করতেই দেওয়া হচ্ছে না যে নারী জন্মগ্রহণ করবে ভারতের যে জেন্ডার অনুপাত আছে আপনারা দেখবেন নারী পুরুষের অনুপাত নারী অনেক নিচে তারপরেও যদি এই পৃথিবীতে তারা আসছে তাহলে তাদেরকে ধর্ষণের মতো ঘটনার সম্মুখীন হতে হচ্ছে এখন এর জন্যে শুধু পুরুষ দায়ী নয় আমি এতক্ষণ বললাম পুরুষতান্ত্রিক সমাজে পুরুষ দায়ী আমি এবার বলবো এমনটা নয় যে ভারতবর্ষের বড় বড় পদে এখনো নারীরা যায়নি গিয়েছে নারী তবুও সব সময় চেষ্টা করেছে যে পুরুষ কাছে নিজের সুনাম পাওয়ার জন্য কি করেছে তার আনুগত্য স্বীকার করেছে নারী কখনো বলেনি যে আমরা আমাদের জন্য স্বাস্থ্য চাই আমাদের জন্য আলাদা হসপিটাল চাই আমরা পুরুষ ডাক্তারের কাছে চিকিৎসা নেব না নারী কখনো বলছে না কেন গর্জিয়ে ওঠে যে আমাদের জন্য আলাদা আলাদা ট্রেন দরকার নারী পুরুষ সমান অধিকারের নামে এইভাবে ভগ্যপন্ন করা চলছে না এই কথাটা বলছে না এবং নারী বলছে না যে আমরা মানুষ আমরা মায়ের জাত আমরা মায়ের মতো থাকতে চাই আমরা মর্যাদার সঙ্গে থাকতে চাই আমরা বড় হতে চাই কথা নারী যৌথভাবে এবং নারী অধিকারের ব্যাপারটা যেটা সর্বক্ষেত্রে নারীদের জন্য রিজার্ভেশন দরকার নারীদের জন্য আলাদা থানা দরকার নারীদের জন্য আলাদা সুপ্রিম কোর্ট দরকার নারীদের জন্য আলাদা প্রশাসন দরকার কারণ কি বাস্তবতা হচ্ছে এই যদি পুরুষ প্যাসেঞ্জারটা বসছে নারী প্যাসেঞ্জারের কাছে তখন তার লোলভ দৃষ্টি আকর্ষণ চলে যাচ্ছে যখন সে নারী কি পুরুষ না নারী সমাজের একটা বিরাট অংশ তারা ভোগবাদী বস্তুবাদী মানসিকতায় উজ্জীবিত হয়ে তারা পণ্যে পরিণত হচ্ছে এবং তারা এটাকে মনে করছে এইসব আধুনিক যুগে চলে এইসব যদি না করা হয় তাহলে আজকের দিনে তারা মানুষ মনে করছে না সভ্য মনে করছে না এই রকম পরিস্থিতিতে সকলকে সচেতন হতে হবে সর্বশেষ আপনাদেরকে আমি বলবো যে সমাজ থেকে যতক্ষণ না পর্ন সাইটগুলি যাচ্ছে অশ্লীলতা যাচ্ছে অসভ্য অশ্লীল বর্বর সিনেমাগুলি চলচ্চিত্রগুলি বন্ধ হচ্ছে যতক্ষণ না অবৈধ প্রেম নিবেদন বন্ধ হচ্ছে যতক্ষণ না ভারতবর্ষের বিভিন্ন অশ্লীল ছবিগুলি মিডিয়া থেকে চলে যাচ্ছে যতক্ষণ না যৌন শিক্ষা স্কুল থেকে চলে যাচ্ছে ততক্ষণ রেহাই নেই বন্ধ করতে হবে মদকেও মদ উঠাতে হবে সমাজ থেকে হবে সবসেপসে জবাবদিহি চাই জবাবদিহি যে নারীকে ধর্ষণ করলে পাপ হবে ব্যাধিচার করলে পাপ হবে নারীকে অপমান করলে পাপ হবে খুন করলে পাপ হবে অবৈধ কাজ করলে পাপ হবে তারপরে পরকিয়া করলে পাপ হবে মেয়েকে বা নারীকে কষ্ট দিলে যেতে হবে নারী মায়ের মায়ের জাত নামে পায়ের তলায় স্বর্গ নারীকে মর্যাদা দিতে হবে এবং মায়ের সমতুল্য দিতে হবে এই মানসিকতা এবং বোধ যদি না তৈরি হয় তাহলে ভারতবর্ষ ধর্ষণ মুক্ত হতে পারে না পারে না পারে না তাই ভারতবর্ষকে ধর্ষণ মুক্ত করতে গেলে আপনাকে জবাবদিহি চেতনা আনতে হবে সে প্রধানমন্ত্রী থেকে একদম গ্রামের একদম আটপর কৃষক পর্যন্ত ম্যাথর পর্যন্ত আনতে হবে যে আমি যদি অন্যায় করি আমি যদি ভুল করি সে শুধু ধর্ষণ নয় প্রতিটা ক্ষেত্রে যদি আমি অন্যায় করে পাপ করি তাহলে কাল কেয়ামতের ময়দানে আমাকে জবাবদিহি করতে হবে এবং জাহান্নামের আগুনে পড়াবে এই বোধ যদি আমাদের তৈরি হয় তাহলে ভারতবর্ষ ধর্ষণ মুক্ত হবে আর যতদিন পর্যন্ত এই বদনা তৈরি হবে নারী আন্দোলন হয়ে যাবে নারী অধিকার নিয়ে চিৎকার হবে ধর্ষণ নিয়ে ফাঁসির দাবি উঠবে মোমবাতি মিছিল হবে বিক্ষোভ হবে মিডিয়া কভারেজ পাবে আন্দোলন পাল্টা আন্দোলন হবে ধর্ম নিয়ে রাজনীতি হবে আবার নারীকে করে বছরের পর বছর যাবে তারপরে একটা একটা ক্রাইম রিপোর্ট সেই রিপোর্টে ছবি আসবে তারপরে আবার প্রতিবাদ হবে ততদিনে আরো শয়ে শয়ে ধর্ষণের ঘটনা ঘটবে নারী ডুকরে ডুকরে কাঁদবে আইয়ামে জাহেলিয়াতের মতো বিচার পাবে না তাই নারীকে বিচার দেওয়ার দায়িত্ব আপনার আমার 好吧。